সম্প্রীতির বাংলাদেশ হবে সহিংসতামুক্ত বললেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ফায়দা লুটতে মানুষ পোড়ানো মেনে নেওয়া হবে না আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হতে পারে শান্তিপূর্ণ ভোটে প্রার্থীদের সহযোগিতা চাইলেন সিইসি মিছিল মিটিংয়ে দেশ জুড়ে নির্বাচনী আমেজ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ভোট প্রার্থনা বিসর্জন দিয়ে তৈরি হয় আপনার স্বপ্নের বাড়ি আমরা বুঝি বলেই তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল শুনছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি রাত নয়টার একুশে সংবাদে আপনাদের সাথে আছে আমি রিয়াজ হাফিজ দশক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক ধর্ম ব্যবহার করে কেউ রাজনীতি করতে পারবে না সম্প্রীতির বাংলাদেশে থাকবে না কোনো সন্ত্রাস সহিংসতা বড়দিনের শুভেচ্ছা বিনিময়ে খ্রিস্টান সম্প্রদায়ের সামনে এমন অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য আগুন দিয়ে মানুষ পোড়ানোর অন্যায় মেনে নেওয়া হবে না বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী আকবর হোসেন সুমনের প্রতিবেদন ধর্মীয় সম্প্রীতির এক অনন্য ভূখণ্ড বাংলাদেশ নানা বর্ণ নানা ধর্মের মানুষের সম্মিলনে গড়ে ওঠা এক আদর্শ সমাজ গণভবনে পবিত্র বড়দিনের উৎসব ভাগাভাগি করতেই সেই সম্মিলনের এক ফালি আয়োজন ছোট বোন শেখ রেহানাকে নিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মকে রাজনৈতিক স্বার্থে যেন কেউ ব্যবহার করতে না পারে সচেতন হবারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহারের জন্য যে ধর্মকে ব্যবহার করে মানুষের ক্ষতি করা এটা কখনোই কাম্য না এবং সেটা আমরা চাই না কাজে ধর্মীয় সংঘাত হোক সেটা আমরা চাই না ধর্ম পালনে কেউ বাধা সৃষ্টি করুক সেটাও চাই যার যার বিশ্বাস নিয়ে তারাই চলবে মানুষের কাছে যেতে হবে মানুষের কল্যাণের কথা বলে মানুষের উন্নয়নের কথা বলে মানুষের জন্য কতটুকু করতে পারবে সেই কথা বলে কিন্তু মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে এটা বাংলার মাটিতে চলবে না আগুন দিয়ে মানুষ পোড়ানোর হুকুমদাতাদের প্রতি ঘৃণা প্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা আমি ধিক্ষার জানাই তাদের যারা এই ধরনের হুকুম দেয় হুকুমদাতা এবং যারা এই ধরনের কণ্ড ঘটায় তাদের আরেকটা কথাই বলবো এইভাবে যুবন্ত মানুষ পড়ানো এটা তো মহাপাপ এটা তো অন্যায় এই অন্যায় কখনো মেনে নেওয়া যায় না নেননি। মানবতার আদর্শ অনুসরণ করেই দেশ গড়ার লক্ষ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী আমরা মানবতার কথা বলি যীশু খ্রিস্ট আমাদের মানবতার কথাই শিখিয়েছেন আবার আমাদের নবী গরম সাল্লা এই মানবতার কথাই শিখিয়েছেন আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সেটাই মানতেন এখানে কোন মানুষ শোষিত বঞ্চিত থাকবে সেটা হতে পারে না সব মানুষের অধিকার পূর্ণ করা এবং একটা সুন্দর সমাজ ব্যবস্থা করে তোলা যে সমাজটা হবে অসাম্প্রদায়িক চেতনার সমাজ ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করতে পারবে সরকার প্রধান জানান দলমত ধর্ম নির্বিশেষে উন্নয়ন সবার জন্য আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহযোগিতা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল প্রার্থীরা আচরণবিধি না মানলে নির্বাচন ভণ্ডুল হয়ে যেতে পারে বলেও জানান সিইসি এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন বিএনপি সহ সব দল নির্বাচনের না আসায় সুষ্ঠু ভোট আয়োজন চ্যালেঞ্জের মুখে পড়েছে তবে যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় ইসির প্রতিনিধিদের সহায়তায় শিউলি স্বপ্নমের প্রতিবেদন ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে জেলার এগারোটি আসনের প্রার্থীদের সাথে প্রধান নির্বাচন কমিশনারের মতবিনিময়ে পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন ভোটের দিন কোন রকম কারচুপি কিংবা জবরদস্তি হলে ভোট গ্রহণযোগ্য হবে না নির্বাচন কমিশন আপনাদেরকে খুব সুন্দর ভোট দিতে পারবে না যদি আপনারা আপনাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতার যে নিয়ম কারণগুলো ন্যূনতম পর্যায়ে যদি প্রতিপালন না করেন তাহলে কিন্তু নির্বাচন অনিরপেক্ষ বা ভণ্ডুল হয়ে যেতে পারে কাজে আপনাদের তরফ থেকেও সে পরিপূর্ণ সহযোগিতা লাগবে এদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন সব দল নির্বাচনে এলে আচরণ বিধি নিয়ে ভারসাম্য বজায় থাকত তারা আসলে আরও ভালো হতো নির্বাচনটা আরও ব্যালেন্সড হতো ভারসাম্য হতো সেখানে হয়তো দেখা যেত আমাদের অনেক বিষয় আমরা যেখানে সব সহজেই মানে পজিটিভ রেজাল্ট পেতাম তারা আসলে এটা আমাদের জন্য অবশ্যই বলতে হবে যে আমরা এটা নির্বাচনের জন্য আমাদের একটা বড় চ্যালেঞ্জ আমাদের চ্যালেঞ্জ বেড়ে গেছে এবং এই জন্য আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা ওই বিষয়ে অনেক সময় দিচ্ছেন কিন্তু সুনামগঞ্জে প্রার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময়ে বিনিময়ে আরেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান জানান যে কোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করতে প্রস্তুত ইসি নিরপেক্ষ নির্বাচন হবে নওগাঁর মত বিনিময় অনুষ্ঠানে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেবে ভয়ভীতি দেখানো হলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি আপনারা ভোটার সাধারণ যারা আছেন কেউ যদি ভয় দেখায় কেউ যদি হুমকি দেয় আপনার সোজা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে বলবে শিউলি শবনম একুশি টেলিভিশন ঢাকা দেশ জুড়ে জমে উঠেছে নির্বাচনী আমেজ চলছে মিছিল মিটিং মতবিনিময় পথসভা উঠান বৈঠক লিফলেট বিতরণ ও মাইকিং উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা এদিকে ও যোগ্য ব্যক্তিকে প্রতিনিধি বানাতে চান ভোটাররা। প্রতিনিধিদের সহায়তায় প্রতিবেদন। জয়ের ব্যাপারে আশাবাদী নড়াইল দুই আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান মাশরাফি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমি মনে করি এত কঠিন সময় দারুণভাবে পার করেছে বিগত পাঁচটি বছর আশা করছি ইনশাল্লাহ এবার সব কিছু ঠিকঠাক থাকলে কাজের প্রক্রিয়া বা ধরন আরও বাড়বে এবং আরও ভালো হবে রাজশাহী এক আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি তানোর উপজেলার মুন্ডুমালা এলাকায় গণসংযোগ করেন স্মার্ট ও শান্তির গোদাগাড়ি তানোর গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চান এই অভিনেত্রী আমি মানুষের সেবা করব রাজনীতির মূলনীতি মানুষের সেবা করা সেই সেবাটা করব নারায়ণগঞ্জের এক আসন রূপগঞ্জে জমে উঠেছে নির্বাচনী প্রচার পাড়াগাঁও এলাকায় গণসংযোগ করেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার অন্যদিকে দুপুরে উপজেলা মুড়াপাড়া এলাকায় প্রচার চালান আওয়ামী লীগের প্রার্থী ও বস্ত্রপাট মন্ত্রী গোলাম দস্তকির গাজী বহেরাতলা বালিকা বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভা করে নৌকা মার্কায় ভোট চান মাদারীপুর এক আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরী আলম চৌধুরী এমপি বাগেরহাট সদর ও কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার চালান বাগেরহাট দুই আসনের নৌকার প্রার্থী শেখ তন্ময় আওয়ামী লীগের প্রার্থী দীপঙ্কর তালুকদার রাঙামাটির বরকল উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করেন ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে প্রস্তুতিতে এগিয়ে আওয়ামী প্রার্থী আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক গণসংযোগ পথসভা ও সমাবেশ করে চাইছেন ভোট ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রার্থী তোফায়ল আহমেদ নির্বাচনী প্রচারণায় উৎসবের রঙে মেতেছে ঢাকা বারো আসন হেভিওয়েট প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের এই নির্বাচনী এলাকায় জোরে সরে প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ উন্নয়নকে মাথায় রেখে প্রার্থী বেছে নেওয়ার পাশাপাশি ভোটাররা বলছেন সাত জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে চান তারা মোহাম্মদ হানিফের ক্যামেরায় মানিক সিকদারের রিপোর্ট রাজধানীর প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ফার্মগেট কারণবাজার তেজগাঁও মগবাজার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পঁয়ত্রিশ ও ছত্রিশ নং ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা বারো আসন দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এছাড়া এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় পার্টির খোরশেদ আলম খুশু তৃণমূল বিএনপির নাইম হাসান বিএনএফের আতিকুর রহমান আজিম ও ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ আব্দুল হাকিম নৌকার প্রার্থীর পক্ষে দিনভর প্রচারণা চালাচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা আর ভোটাররা প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দিচ্ছেন উন্নয়ন জলাবদ্ধতা সমস্যা ছিল এগুলো আমাদের কামাল ভাই ওনার নেতৃত্বে সব কিছু মুক্ত হয়েছে আমরা সুন্দরভাবে সাত তারিখে ভোট কেন্দ্রে গিয়ে সবাই ভোট দিব ভোটে যেন নিরাপত্তা থাকে আমরা যেন ভালোভাবে ভোট দিতে পারি উন্নয়ন হলেও যানজটকে এলাকার অন্যতম সমস্যা হিসেবে দেখছেন ভোটারটা তারা চান যানজট ও মশামুক্ত এলাকা এলাকায় খুব সুন্দর ব্যবস্থাপনা সবকিছু যে চলছে একটা যানজটের কবলে আছে কিছুটা ধারাবাহিকভাবে আমাদের উন্নয়নের কাজগুলো করলে পরে তাহলে আমাদের দেশে সমস্যা থাকবে না আরো নিরাপত্তা আরো ভালো হোক সেটা চাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে বাজার নিয়ন্ত্রণ করতে হবে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল নির্বাচনী এলাকায় জনসংযোগ করে 7 জানুয়ারি নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন শত শত মানুষ রাস্তায় নেমে গিয়েছে তাদের একটাই কথা যে আমরা পাঁচ বছর পরে পরে আমরা সেই প্রতিনিধিকে ভোট দেব যিনি আমাদের পাশে থাকেন যিনি আমাদের কথা বলেন যিনি আমাদের দুঃখে কাঁদেন যিনি আমাদের সুখে আমাদের পাশে দাঁড়ান সেই জন্যই তাদের আনন্দ তাদের আনন্দের বই প্রকাশ দেখুন নৌকার ব্যাপক প্রচারণা থাকলেও অন্যান্য প্রার্থীদের প্রচারণায় ঘাটতি দেখছেন ভোটাটা মানিক সিকদার একুশে টেলিভিশন ঢাকা নিচ্ছি সংবাদ বিরতি যখন ফিরছি তখন থাকছে বেলে ধারাবাহিক নাশকতার মাস্টার মাইন্ডের অবস্থান বিদেশে তদন্তে চাঞ্চল্যকর নানা তথ্য আমন্ত্রণ রাত নয়টার একুশের সংবাদে রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে সহ রেলে ধারাবাহিক নাশকতার মাস্টার মাইন্ড বিদেশে অবস্থান করছে পাশাপাশি এসব ঘটনায় রয়েছে দেশী বিদেশি অর্থায়ন ট্রেনে আগুনের ঘটনায় গ্রেফতার হওয়াদের জবানবন্দি ও তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর নানা তথ্য একুশে টেলিভিশনের সঙ্গে আলাপে ডিএমপির দুই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান এসব ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে আরও জানাচ্ছেন দীপুসিক বিএনপির ডাকা হরতালের আগে গেল উনিশ ডিসেম্বর ভোর রাতে তেজগাঁও রেল স্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেসের একাধিক বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয় এই ঘটনায় মা শিশুসহ চারজন যাত্রী আগুনে পুড়ে মারা যান ঘটনার পরপরই অপরাধীদের ধরতে নামে বাহিনীর মাঠে সদস্যরা। এছাড়া প্রতিদিনই হরতাল অবরোধের নামে বিভিন্ন যানবাহনে দেয়া হচ্ছে আগুন ডিএমপির যুগ্ম কমিশনার অপারেশন জানান পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ট্রেনের যাত্রীদের বিদেশ থেকে দেয়া হয়েছে নাশকতার নির্দেশনা এটি আসলে একটি সামগ্রিক প্রত্যেক পূর্ব পরিকল্পিতwidehat ট্রেনে যে আগুনটা দেওয়া হয়েছে সেটি বিদেশ থেকে নির্দেশনে এসেছে এবং দেশীয় সন্ত্রাসীরা নাশকতাকারীরা এগুলো বাস্তবায়ন করছে তো আমরা পুরো চক্রটিকে আমরা ইতিবা ইতিমধ্যে মোটামুটি এক ধর্ণে সমাপ্ত করতে সক্ষম হইছি আমরা আরও কার্যক্রম চালিয়ে যাচ্ছি এদিকে ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার জানেন দেশি বিদেশি অথায়নে বাস্তবায়ন করা হচ্ছে রাজধানী জুড়ে ঘটে যাওয়া এসব নাশকতা অনেকগুলি বাস্তবতার এবং তারা গ্রাম অঞ্চল থেকে ভাড়া করে লোকে এনে তাদেরকে টাকা দিয়ে তারা বিভিন্ন গাড়িতে আগুন লাগিয়েছে সে আমরা পেয়েছি এর মধ্যে আমরা অনেককে গ্রেপ্তার করেছি বড় মাস্টার মানে একজন বাইরে অবস্থান করছে কিছু কিছু মাস্টার মানে যারা এটা পরিকল্পনা বা বাস্তবায়নের কাজ করে তারা দেশে আছে তাদের নাম নম্বর আমাদের কাছে আছে আমরা কাজ করছি তবে খুব দ্রুত সরাসরি জড়িতদের গ্রেফতার করা হবে বলে জানিয়ে এই দুই কর্মকর্তা জানান কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না অপশক্তি নির্বাচন কমিশনের দিক নির্দেশ করদার একুশে টেলিভিশন ঢাকা খবর রাজশাহীর ভোটের মাঠে সরব প্রার্থী ও তাদের সমর্থকরা চলছে জমজমাট প্রচার জেলার ছয় আসনে এবার দুজন প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ রাজশাহী এক আসনের বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর বিপক্ষে লড়ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি চার আসনে মনোনয়ন না পেয়ে নিজে দলের প্রার্থীর বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন শিল্পপতি এনামুল হক উৎসব মুখর ভোটের অপেক্ষায় ভোটাররা বলছেন এবার ভোটের মাঠে উন্নয়নই হবে মূল ইস্যু হাসান আলমিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট জানাচ্ছেন মানিক সিকদার শোহর রাজশাহী উন্নয়নের ছোঁয়ায় বদলে যাওয়ায় এক জনপদ বঙ্গবন্ধু হাইটেক পার্কে চোদ্দ হাজার তরুণ তরুণীর কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এরই মধ্যে কাজ শুরু করেছেন শিক্ষানগরীতে তৈরি হয়েছে দ্বিতীয় বৃহত্তম নভ থিয়েটার মেডিকেল বিশ্ববিদ্যালয় শিশু হাসপাতাল জেলার স্বাস্থ্য শিক্ষায় ভূমিকা রাখছে বিকেএসপি ও বিসিক শিল্পনগরী দুই গড়ে উঠেছে বর্তমান সরকারের আমলে নির্বাচন প্রতিশ্রুতি অনুযায়ী যোগাযোগ খাতের উন্নয়নের সুফল পাচ্ছে রাজশাহীবাসী রাজশাহী নৌগা রাজশাহী নাটোর রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ছয় লেনের আঞ্চলিক মহাসড়ক পুঠিয়া বাগমারা মহাসড়কে ত্রিশ কিলোমিটার সংযোগ সড়কের সাথে দুটি ফ্লাইওভার বদলে দিয়েছে জেলার চিত্র রাজশাহী এখন দক্ষিণ এশিয়ার সবুজ ও পরিচ্ছন্ন মহানগরী এবার ভোটের মাঠে উন্নয়নকেই গুরুত্ব দিচ্ছেন ভোটাররা রাস্তাঘাট বিপুল পরিমাণে উন্নয়ন হয়েছে সেই জন্য নগদ ভোট দলের মানুষের যেন গ্রাস রুট লেভেলের জন্য দুঃখ দুর্দশাগুলো বুঝতে পারে একজন জনপ্রতিনিধি হবে সবার কৃষিখাতেও উন্নয়ন থেকে পিছিয়ে থাকেনি তার ও রানী নদীর এবং পুঠিয়ার সাধরপুরে রাবার ড্যাম বদলে দিয়েছে এই অঞ্চলের কৃষির চিত্র বিগেকে ছয় মোন সাত করে ধান আপনার যারা পানি শ্রেষ্ঠ তারিখ দিতে হয়তো। অল্প খরচে আমরা এই আবাদগুলো কৃষকের ঘরে নিয়ে আসতে পারি গর্ভস্থ পানির স্তর এই স্তরটা আগে নিচে নেমে গেছিল এটা কিন্তু এখন অনেক উপরে জেলায় ছটি আসনের দুটিতে প্রার্থী বদলেছে আওয়ামী লীগ আগের মতোই রাজশাহী দুই আসনটি শরিক দল ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশাকে ছেড়েছে তবে এ আসনেই ভোটের মাঠে আছেন জাসদের আবদুল্লাহ আল মাসুদ শিবদি এবারও রাজশাহী এক আসনে বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরীর উপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ তবে ভোটের মাঠে তাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন চিত্রনায়িকা মাহি রাজশাহী তিনে নৌকার প্রার্থী আসাদুজ্জামান আসাদ এ আসনেই বিএনএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু রাজশাহী চারে আবুল কালাম আজাদ নির্বাচনী মাঠে নতুন তাকে লড়তে হবে তিনবারের এমপি শিল্পপতি এনামুল হকের সাথে রাজশাহী পাঁচে আবারও নৌকার হয়ে লড়াইয়ে ফিরেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দ্বারা। রাজশাহী ছয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিপক্ষে লড়বেন সাবেক এমপি রায়হানুল হক প্রায় সবগুলো আসনেই প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি ও বিএনএন এবারও সবগুলো আসনেই জয় আসবে বলেই আশাবাদী জেলা আওয়ামী লীগ আপামর জনগণ আওয়ামী লীগকে ভোট দেবে এবং শুধু ভোট দেবেই না আওয়ামী লীগের নির্দেশিত পথে হাঁটবে এমনটাই আমরা বিশ্বাস করি ভালো ফল করার আশা জাতীয় পার্টির জেলা জাসদও অন্তত একটিতে জয়ের ব্যাপারে আশাবাদী রাজশাহীতে আমাদের অবস্থান এই জন্যই ভালো যে এখানে তেয়াত্তর সালে আমাদের একজন এমপি ছিলেন এবার জাতীয় পার্টির আসনগুলো খুব ভালো অবস্থানে আমরা আছি এবং সবচেয়ে যদি ফেয়ার ইলেকশন আমরা

ভোক্তা জরিপে পঞ্চমবারের মতো পনেরো দেশীয় ও বহুজাতিক শীর্ষ ব্র্যান্ডগুলোর মধ্য থেকে সেরা ব্র্যান্ড নির্বাচিত হয়েছে মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ এছাড়া ফিনান্সিয়াল সার্ভিস ক্যাটাগরিতেও সপ্তমবারের মতো মোস্ট লাভড ব্র্যান্ড নির্বাচিত হয় বিকাশ সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের চিফ এক্সিকিউটিভ কামাল কাদির চিফ মার্কেটিং মীর নবত আলী প্রোডাক্টস অ্যান্ড টেকনোলজি প্রধান আজমল হুদা হিউম্যান রিসোর্সেস প্রধান ফিরদৌস ইউসুফ প্রধান কমিউনিকেশনস অফিসার মাহফুজ সাদিক চিফ রিস্ক অফিসার আহমেদ আশিক হোসেন হেড অফ ব্র্যান্ড শফুল বাড়ি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাত সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার সম্প্রীতির বাংলাদেশ হবে সহিংসতা মুক্ত বললেন প্রধানমন্ত্রী রাজনৈতিক ফায়দা লুটতে মানুষকে পোড়ানো মেনে নেওয়া হবে না আচরণবিধি বিধি না মানলে নির্বাচন ভন্ডুল হতে পারে শান্তিপূর্ণ ভোটে প্রার্থীদের সহযোগিতা চাইলেন সিসি মিছিল মিটিং এ দেশ জুড়ে নির্বাচনী আমেজ উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীদের ভোট প্রার্থনা সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ডট কম সাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ